for mom. Hi, I'm Abraham Khan Joy. আব্রাহাম খান জয়ের চেয়ে ছেলে শেহজাদ খান বীর মাত্র 15 দিন স্কুলে গিয়ে কতটা এগিয়ে আছে এবং কি বলছে বীর, বীরের কথাগুলো শুনলে যেন আপনি রীতিমতোই অবাক হবেন। তাই বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলি তার ছেলে শেহজাদ খান বীর। এদিকে চিত্রনায়িকা অপবিশ্বাস ও শাকিব খানের একমাত্র বড় ছেলে আব্রাহাম খান জয়, আর এদেরকে নিয়ে যেন সবসময়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনা লেগেই থাকে। আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শেহজাদ খান বীরের নতুন এই ভিডিওকে কেন্দ্র করে। শেহজাদ খান বীরের এই ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই ভক্তবৃন্দদের মধ্যে যেন আলোচনার শেষ নেই। তাইতো ভিডিওর এই কমেন্ট বক্সে বিভিন্ন ফ্যান ফলোয়াররা বিভিন্ন ভক্তবৃন্দুরাই বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। কেউ কেউ বলছেন মাত্র 15 দিনে শেহজাদ খান বীর অনেকটাই এগিয়ে গেছে আব্রাহাম খান জয়ের চেয়ে। তার কারণ শেহজাদ খান বীর মাত্র 15 দিনে খুব সুন্দর স্পষ্টভাবে ইংলিশ বলা শিখেছে। আর তাতেই দেখা দিয়েছে ভক্তদের মধ্যে অনেক আলোচনা। যদিও আব্রাহাম খান জয়কে নিয়ে সবসময় অনেক আলোচনা হতো, কেননা চিত্রনায়িকা অপবিশ্বাস তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করিয়ে যেন অনেকটাই প্রশংসায় পঞ্চমুখ ছিল সবসময়ই। কিন্তু এদিকে বুবলি নতুন করে শেহজাদ খান বীরকে ইংলিশ মিডিয়াম স্কুলে মানে একই স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আবারও আলোচনার জন্ম দিলেন এই চিত্রনায়িকা। তার কারণ বুবলির ভক্ত ও ফ্যান ফলোয়াররা বলছে মাত্র 15 দিনে আব্রাহাম খান জয়ের চেয়ে শেহজাদ খান বীর অনেক এগিয়ে গেছে। ভবিষ্যতে আব্রাহাম খান জয়ের চেয়ে শেহজাদ খান বীরই অনেকটাই ভালো অবস্থানে থাকবে আব্রাহাম খান জয়ের চেয়ে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, শেহজাদ খান বীর মাত্র 15 দিনে অনেক স্মার্টলি ইংলিশ বলা শিখে গেছে, আর এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।